বরিশালে মিছিল থেকে বিএনপির চার শীর্ষ নেতা সহ দশজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল 7টার দিকে নগরীর 1 নম্বর সিএমবি পোল ও চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংরক্ষিত এমপি বিলকিস জাহান শিরিন, জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরুজ, জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক রেজাউর রহমান কিরণ এবং সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক সহ 10 জন। আটকের সময় বিএনপির আবুল হোসেন খান সাংবাদিকদের বলেন, মিছিল তাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। অবরোধের সমর্থনে মিছিল শুরুর প্রাককালে পুলিশ বিনা কারণে তাদের আটক করেছে। অবরোধের পক্ষে মিছিল করতেছিলাম, মিছিল শুরুতেই তারা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওই অবরোধ পালন করতেছে, বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করছে। হ্যাঁ, মানুষ দেখতেছে আসলে কি করতেছে এই সরকার। মিছিল তারা গণতান্ত্রিক অধিকার, মিছিল তো গণতান্ত্রিক অধিকার। মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভুইয়া গণমাধ্যমকে জানান, নবগ্রাম রোড লাতু চৌধুরী সড়কে টায়ার জ্বালিয়ে জনমনে ভীতি সঞ্চার করে তারা। এরপর 1 নম্বর সিএমবির পোল এলাকায় বিনা অনুমতিতে মিছিল করার চেষ্টা করলে বিএনপির 10 জনকে আটক করা হয়। এর আগে সকাল 7টার দিকে বান্দ রোড শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করে মহানগর ছাত্র দল। বিকেল 4:30টার দিকে নগরী সিএনবি রোড টিটিসির সামনে ছাত্রদল নেতা সোহেল রাড়ির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশের দেয়া তালিকায় 10 জন ছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুর রহমান ও অ্যাঞ্জেল, বর্ষজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফেরদৌস, মহানগর শ্রমিক দল সদস্য মোহাম্মদ আসলাম ও 16 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শেখ সাব্বিরকে পুলিশ আটক করেছে বলে দপ্তর সম্পাদক রিপন দাবি করেছেন। এদিকে অবরোধের দ্বিতীয় দিন বুধবার বরিশাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রী স্বল্পতার কারণে স্থানীয় রুটে সীমিত পরিসরে বাস চলছে। যে আমি বরিশাল আসছি হাজিরা যাওয়ার জন্য, লঞ্চে আসছি, এখন তো বাড়িতে যেতে পারতেছি না গাড়ির জন্য ঢাকাতে, কিন্তু বিশাল সমস্যায় পড়ে গেলাম। প্রচুর ভোগান্তি হচ্ছে আমাদের, যা বলার মতো এই যে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি আমরা, মনে করেন যাওয়ার জন্য কীভাবে যাবো বলতে পারি না। ঢাকাতে মনে করেন আমি নিজে দেখাশোনা করে 2-3টা বাড়ির বিশাল প্রবলেমে পড়ে যাচ্ছি। আমি আসছিলাম কালকে সন্ধ্যায়, আসি বাসায় গেছিলাম, এখন যাবো আবার শরীরপেটি, মানে গাড়ি চলে না এই জন্য ঘুরতে আসি। এটা তো বিলম্ব নেই, স্থানীয় রুটে লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার অটোরিক্সা চলাচল করলেও সংখ্যায় কম। নগরীর রাস্তাঘাটও অনেকাংশে ফাঁকা। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।